আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এই হৃদয় বড়া ভালোবাসা নিবেন এবং অন্তর বড়া। আজকে নিয়ে এসলাম টয়টা RAV-4 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, সিসি 1800, অল অপশন, নাকি তেলের গাড়ি, চার তার একদম নতুন। আসলে এবার লাখ মানুষের যে কটা গাড়ি পাইতেছি, আমার কাছে RAV-4 দুইটা আছে। একটা হচ্ছে 2003 মডেল, ওইটা 11-তে রেজিস্ট্রেশন, আর 2005 মডেল যেটা, এটা 10-এ রেজিস্ট্রেশন। আমার পিছনে আছে দুইজন ফাইটার, একজন হচ্ছে মনির, একজন হচ্ছে জিতু, পিছন থেকে ওরা সবসময় থাকে। যাই হোক, আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি। তবে হ্যাঁ, পাশে থাকবেন ইনশাল্লাহ, আর যদি ভালোবাসা থাকেন একটা করে লাইক দিবেন ভাই, প্লিজ 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 প্লিজ। আসুন RAV-4 দেখি সবাই। যারা RAV-4 পছন্দ করেন, আসলে পছন্দের গাড়ি, দুইজন দুই পাশে চলে যাও, সমস্যা নেই। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেস এবং প্রত্যেকটা সুন্দর, আসলে সুন্দর, সুন্দরকে আমরা সবাই ভালোবাসি, সবাই পছন্দ করি। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা আশেপাশের জায়গা সহ সব কিছুই ফলো করি আমরা। টায়ার, রিম থেকে টায়ার সব কিছুই দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে। নিচে এখনো ফ্লোর ম্যাট করা হয় নাই, এখনো ফ্লোর ম্যাট করা হয় নাই। চাবিতে স্টার্ট অপটিক্যাল, পাশে মনির, পাশে আছে জিতু, প্রত্যেকটা জায়গা দেখবেন, জায়গা যত বেশি দেখবেন তত বেশি শিখবেন, শেখার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়স নাই, কি বলেন? তবে RAV-4 চালায় মজা আছে, বিন্দাস কাশি মধু খাইতে। আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, তবে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আমি বিক্রি করি না, সবাই দেখেন প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। দেখতেই ভাল লাগতেছে, বিশ্বাস করেন, টয়োটা RAV-4 বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা পছন্দ করেন ইউজ কর। এই জি এর অর্থ কি আমি জানি না, কিন্তু কিছু না কিছু আছে, অর্থটা তো কিছু না কিছু আছে। সাইটেরই দেখতে পারতেছেন, নিচে কার্পেট সহ সব কিছুই, কার্পেটটা লক করা, প্রত্যেকটা জায়গায় লক করা, সুন্দর, খুললো না লকটা, খুললো না, সুন্দরই লাগতেছে, রাখো। এ পাশে একটা লক দেখা যেতেছে, এখানে কি আছে আমি জানি না, এখানে টুলস বা কিছু ছিল এক সময়, এখন তো পুরনো হয়ে গেছে, এখন আর কি বলবো। এই পাশে একটা জায়গা আছে অবশ্য, ও কিছু কিছু রাখে এখানে, ওষুধ পানি ফুনি এই আর কি, না আসলে আমি বোকা তো, আমার বুদ্ধি কম তো, আমি আসলে বোকা, এই কারণে জানি কম, বোকা থাকা ভালো, চালাক করলে বেশি সমস্যা, ঠিক আছে, বুঝছ, বোকার কোনো শত্রু থাকে না। যাই হোক, অনেক কথাই বললাম, যত বেশি দেখবেন তত বেশি শিখবেন, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। ইঞ্জিন VVTI 16 valve, ঠিক আছে, তবে কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনার কনফার্ম থাকেন ইনশাল্লাহ। তবে খুব সুন্দর, এটা বলা যায় যে আসলে সুন্দর, সুন্দরকে আমরা সবাই ভালোবাসি, সুন্দরের পূজারই সবাই, সুন্দরকে আমরা কে না ভালোবাসি,
সবাই ভালোবাসে। বিশ্বাস করেন যারা গাড়িটা দেখবেন আপনাদের কনফার্ম থাকবে যে ইনশাল্লাহ যে আপনারা চলে আসবেন, কারণ র‍্যাভ4 যারা পছন্দ করেন তাদের জন্য আসলে চলে আসবেন ইনশাল্লাহ আমার কাছে। এটার দুইটা আছে, একটা হচ্ছে 2400 সিসি, একটা হচ্ছে 2000 সিসি, মানে আপনার এটা হচ্ছে এটার আয়কর 50,000 টাকা এবং যেটা 2400 সিসি সেইটা হয়েছে 75,000 টাকা আয়কর। পিক আপ দিয়ে দেখেন, দেখছেন আরপিএম কোথায় এবং কার উপর চলে আসে 3000 উপরে। পিছনে ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে, অবশ্যই নেভিগেশন আছে দেখাই যাচ্ছে, এবং কত কিলো চলছে 68,425 কিলো চলছে, অনেক কিছুই আছে। আসলে গাড়িটা সুন্দর, যারা দেখতেছেন গাড়ি সুন্দর, দামের ব্যাপারে চলে আসবো। বুকটা ব্যথা হইতেছে কিলে গেছে হয়তো, যাই হোক 2005 মডেল 2010-এর রেজিস্ট্রেশন টয়োটা র‍্যাভ4 বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে ইউজ কার, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন ইউজ কার তাদের জন্য, কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বিষয়ে কনফার্ম থাকে। তারপর আপনার গাড়ি আপনি ভালো করে বুঝা শুনে চিন্তা ভাবনা করে তারপর নিয়ে না, আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন দুনিয়ার, আমার কোনো সমস্যা নাই এই বিষয়ে, আমার কোনো মাথা ব্যথাই নাই। তো যাই হোক দামের ব্যাপারে চলে আসি, আস্কিং প্রাইস কত হইতে পারে? আস্কিং প্রাইস 1490,000 টাকা, আস্কিং প্রাইস 1490,000 টাকা। তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে, 100% কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি কতটা। কিছুটা অতটা না, আসুন দেখুন যাচাই করুন সত্য মিথ্যা আপনার কাছে আমার কাছে না, আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করান। আমি আগেও বলতেছি এমনও বুঝতেছি আমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই, আমার মনে যা মুখে তা, এক ডিফারেন্সের কিচ্ছু নাই, ডিফারেন্সের কিচ্ছু নাই এই বিষয়ে। যাই হোক আমার ইয়াং যুবক ইয়াং ভাইয়েরা, আমার ছোট্ট বন্ধুরা যারা আছেন, বাপমা হইছে আমাদের আদর্শ, বাপমা হইছে অমূল্য ধন, অমূল্য ধন বুঝেন, অমূল্য ধন, পৃথিবীর একদিকে সব কিছু আর ধন সম্পদ একদিকে, বাপমা অমূল্য ধন, যার কোনো টাকা সম্পদ দেওয়া সম্ভব না। যাই হোক যে দেখতেছেন ভিডিওগুলো প্রতিদিনই, বাপমার উপরে অবশ্যই অবশ্যই যত্ন নেবেন, আশেপাশের জায়গা পয়পস্কার রাখবেন এবং দেশের পুলিশকে সাপোর্ট করবেন। কোনো সমস্যা হলে 999-এ ফোন দিবেন, 999 অনেক কার্যকরী, অনেক জরুরি ভাই, তারা না খাইয়া খাইয়া দিন রাত্র আমাদের বেশি দৌড়ায়, ভালো মন্দ সব জায়গায় আছে, তবে অবশ্যই দেশের পুলিশকে সাপোর্ট করবেন, এরপর বড় কিছু নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, ফি আমানিল্লাহ, সালামু আলাইকুম।